वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमारे क्लास इलेवेनर অর্গানিকের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে অর্থাৎ হাইড্রোকার্বন। তোমাদের ক্লাস ইলেভেনে অর্গানিকের দুটোই চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা অলরেডি আমাদের হয়ে গেছে, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখবে। যদি না দেখেছো ওই প্রথম চ্যাপ্টারটা আগে করে নেবে, তারপরে আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার হয়ে গেলেই তোমাদের টোটাল ইলেভেনের যে অর্গানিক টোটাল কমপ্লিট। তবে এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের এই যে দুটো চ্যাপ্টার অর্গানিকের, এই দুটো চ্যাপ্টারেই টোটাল অর্গানিকটা তো কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো চ্যাপ্টার তোমাদের টোটাল যে অর্গানিক, অর্থাৎ এর পরবর্তীকালে যত অর্গানিকের সাথে তোমাদের টাচ থাকবে, টোটাল অর্গানিকের বেস হচ্ছে এই দুটো চ্যাপ্টার। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার, বিশেষ করে ফার্স্ট চ্যাপ্টারটা যদি না করে থাকে কেউ, তাহলে কিন্তু টুয়েলভে গিয়ে প্রচুর অসুবিধা হবে, কারণ টুয়েলভে অর্ধেকটা সিলেবাস অর্গানিক আছে। তোমাদেরকে আগেও জানিয়েছি, ফার্স্ট চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে একটা সিলেবাস তোমাদের অর্গানিক আছে ক্লাস টুয়েলভে। অর্থাৎ যদি ইলেভেনের অর্গানিকটা কেউ মিস করে, অর্থাৎ ভালো করে না করে, তাহলে কিন্তু টুয়েলভে গিয়ে সে বুঝতে পারবে না, কারণ এখানেই তোমাদের শেখার জিনিসগুলো রয়েছে, টুয়েলভে গিয়ে সেগুলো শুধু অ্যাপ্লাই করবে। এবং শুধুমাত্র টুয়েলভে নয়, পরবর্তীকালে যে কোনো সময় যখনই তোমাদের অর্গানিকের সাথে টাচ থাকবে, অর্থাৎ কেমিস্ট্রি যদি তোমাদের থাকে যে কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রেও, সেখানেও কিন্তু কাজে লাগবে, অর্থাৎ এগুলো না থাকলে সেখানেও কিন্তু হোঁচট খাবে। সুতরাং ইলেভেনের অর্গানিকের এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে করে রাখবে, বিশেষ করে ফার্স্ট চ্যাপ্টারটা, ওটা তো অবশ্যই দরকার। আর এই চ্যাপ্টারটাও একটু করে রাখতে পারো ভালোভাবে, কারণ এটাও একটা বেসই বলতে পারো। অনেক স্টুডেন্টেরই অর্গানিকের প্রতি একটা ভীতি থাকে, কিন্তু এখানে তো জানো যে এই চ্যানেলে সমস্ত কিছুই খুব সহজভাবে শিখিয়ে দেওয়া হয়। আশা করি তোমাদের অর্গানিকটাও খুব সহজ লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মনে হয় অর্গানিকটা তোমাদের সবচেয়ে মজাদার আর সবচেয়ে সহজ লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বিষয়টা কি? না দেখো, এটা নামটা শুনেই বুঝতে পারছো, হাইড্রোকার্বন, অর্থাৎ এক্ষেত্রে কার্বন থাকবে আর তার সাথে হাইড্রোজেন থাকবে। কার্বনের যদি এক্সটা পরমাণু হয়, হাইড্রোজেনের ওয়াইটা পরমাণু হয়, তাহলে এরকমভাবে লিখতে পারি নর্মালি। এক্স আর ওয়াই কোথাও কোথাও সিমিলারও থাকতে পারে, অর্থাৎ একই পরমাণুর সংখ্যা হতে পারে, আলাদাও হতে পারে, এই কারণে এক্স আর ওয়াই করে দিলাম। অর্থাৎ এইটাকে জেনারেল আমরা হাইড্রোকার্বন বলতে পারি, সি এক্স এইচ ওয়াই, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন দিয়ে শুধুমাত্র তৈরি হবে, সেই কারণে নামটা হচ্ছে হাইড্রোকার্বন। বোঝা গেছে আশা করি। দেখো, এই হাইড্রোকার্বনগুলোর আমরা যদি প্রাকৃতিক উৎস দেখতে চাই, অর্থাৎ প্রকৃতিতে এদেরকে কিভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে মূলত তিনটে প্রাকৃতিক উৎস আছে। একটা হচ্ছে পেট্রোলিয়াম, দু নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এবং তিন নম্বর হচ্ছে কয়লা। এই তিনটে উৎসই দেখবে মাটির নিচের থেকেই পাওয়া যায়। আর পেট্রোলিয়ামটা কোথায় পাওয়া যায়? না, এটা হচ্ছে ভূপৃষ্ঠের অনেকটা নিচে যখন চলে যাবে, যেখানে অপ্রবেশ্য শিলাস্তর পাওয়া যাবে, অর্থাৎ একদম সেই শিলাগুলোকে আর নিচের দিকে যাওয়া খুব মুশকিল ব্যাপার, সেই তার উপরে দেখবে পেট্রোলিয়াম, অর্থাৎ একটা লিকুইডের আবরণ থাকে, অর্থাৎ একটা লিকুইড থাকে যেটা হাইড্রোকার্বনের মিশ্রণ হয়, বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ হয়। আর প্রাকৃতিক গ্যাসটা ঠিক তার উপরে, অর্থাৎ এই পেট্রোলিয়াম যে স্তরটা থাকে মাটির নিচে, সে পেট্রোলিয়াম স্তরের উপরে একটা গ্যাসের মিশ্রণ থাকে, যেটাতে প্রাকৃতিক গ্যাস বলা হচ্ছে যেটাকে। আর কয়লাটা তো জানো অলরেডি যে মাটির নিচ থেকে পাওয়া যায়, এটা সম্পর্কিত ছোটোর থেকে পড়ে এসছে, এটা নিয়ে বলার কিছু নেই। যাই হোক, এই হাইড্রোকার্বনগুলো আমাদের কী কাজে লাগে বলতো? হাইড্রোকার্বনগুলো বেশিরভাগই দেখবে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তোমাদের রান্নাঘরে যেটা পাওয়া যায় এলপিজি, এলপিজি তো সকলেই জানো আশা করি। এটার ফুল ফর্ম কী হবে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? রান্নার যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয় তাতে এলপিজি থাকে, অলরেডি তোমরা জানো, এটা কিন্তু হাইড্রোকার্বনেরই মিশ্রণ। এগুলোতে কী হাইড্রোকার্বন থাকে সেটা নিয়ে পরে আসবো। আচ্ছা, তারপরে ধরো এলএনজি, এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমরা বলতে পারি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, আরেকটা হতে পারে যেটা হচ্ছে সিএনজি, এটাও শহরাঞ্চলে দেখতে পাবে যেগুলো যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়, এটাকেও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এটাকে বলা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা লিখছি না, ডট দিয়ে দিচ্ছি। তাহলে এলপিজি, এলএনজি আর সিএনজি, এই তিনটে মেন ব্যবহার হয় আমরা দেখেছি অলরেডি। যেটা এলপিজি সেটা হচ্ছে তোমাদের রান্নার গ্যাসের সিলিন্ডার, এলএনজিটাকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং সিএনজিটাকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সিএনজিটা বেশি দেখতে পাওয়া যায় তোমাদের শহর অঞ্চলে, যে সমস্ত যানবাহনগুলোতে দেখবে সিএনজি ব্যবহার করা হয়, অর্থাৎ গ্যাসে কিছু যানবাহন চলে সেগুলো সব সিএনজি। এছাড়াও হাইড্রোকার্বনের মধ্যে এই তিনটে ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে তোমার পেট্রোল, ডিজেল, এগুলো যেগুলো ব্যবহার করো, মোটর সাইকেল যারা চালাও অলরেডি জানো পেট্রোল ভর্তি হয়, তাহলে পেট্রোল, ডিজেল, ক্যারোসিন, এগুলো সব হচ্ছে হাইড্রোকার্বন। এমনকি এরোপ্লেন চলে গ্যাসোলিন, সেটাও হাইড্রোকার্বন। তাহলে অনেক কিছুই কিন্তু
এই হাইড্রোকার্বন থেকেই পাওয়া যায়, অর্থাৎ এই যে পেট্রোলিয়ামটা দেখছো না, এই পেট্রোলিয়ামের থেকে, পেট্রোলিয়ামের মধ্যে মোটামুটি বলতে পারো C1 থেকে C40 পর্যন্ত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ থাকে, ঠিক আছে, মানে অ্যালকেন থাকে, এবং তার সাথে কিছু সাইক্লো অ্যালকেন, কিছু তোমার অ্যারোমেটিক যৌগ উপস্থিত থাকে, এগুলো নিয়ে পরে ডিটেলসে আসছি। আচ্ছা দেখো, পেট্রোলিয়ামের মধ্যে তাহলে অনেক হাইড্রোকার্বন মিশ্রণ থাকে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রধানত কী থাকে? এটার মধ্যে প্রধানত মিথেন থাকে, অলরেডি আমরা জানি, তাই তো? প্রাকৃতিক গ্যাসের মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে মিথেন, যেটা ন্যাচারাল গ্যাস। মিথেন ছাড়াও আরও কিছু কিছু গ্যাস অল্প পরিমাণে থাকে, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু মেনলি যেটা থাকে 90%-এর উপরে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন। আচ্ছা, কয়লা তো অলরেডি তোমরা জানো। এখন এই যেটা বলছিলাম দেখো, পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের মধ্যে অনেক হাইড্রোকার্বনের মিশ্রণ থাকে, এগুলোকে সেপারেট করা হয়, সেপারেট করে এক একটা আলাদা আলাদা মিশ্রণ পাওয়া যায়, যেগুলোকে তোমার কোনোটা কেরোসিন হচ্ছে, কোনোটা তোমার পেট্রোল হচ্ছে, কোনোটা ডিজেল হচ্ছে, এরকমভাবে সেপারেট করে নেওয়া হয় পেট্রোলিয়াম থেকে। যাই হোক, এই প্রসেসগুলোর মধ্যে ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমাদের এখান থেকে যেটা শর্ট কোশ্চেন হয়তো কখনো আসতে পারে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে কী থাকে, সেটা হচ্ছে মিথেন, ঠিক আছে। এলপিজির মধ্যে কী থাকে? এলপিজির মধ্যে প্রধানত বিউটেন থাকে, বিউটেন বলতে নর্মাল বিউটেন আর আইসোবিউটেন, তাহলে এটাতে মিথেন আর এটাতে হচ্ছে বিউটেন। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটার মধ্যে মূলত বিউটেন থাকে, তাছাড়াও মানে নর্মাল বিউটেন আর আইসোবিউটেন মেনলি থাকে, তাছাড়াও অল্প পরিমাণে কিছু অন্য গ্যাস থাকতে পারে, কিন্তু মূল যেটা সেটা জানতে হবে তোমাদেরকে। তাহলে এই দুটোর উপাদানটা একটু করে রাখবে, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন থাকে, অলরেডি আশা করি অনেকেই জানো, আর এলপিজির মধ্যে হচ্ছে বিউটেন থাকে, নর্মাল বিউটেন আর আইসোবিউটেন। এই জায়গাটা নিয়ে আর বিশেষ কিছু করার দরকার নেই, এটা জাস্ট একটা ভূমিকার মতো, এগুলো নিয়ে খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট এই দুটোর উপাদান একটু জেনে রাখবে, আর কী কী হাইড্রোকার্বন আমরা প্রকৃতিতে পাচ্ছি এগুলো জাস্ট একটু পড়ে রাখবে। এই আজকে যে ক্লাসটা হবে এটা মূলত ভূমিকার মতো, এটা অলরেডি তোমাদের অনেকেরই দেখো জানা আছে অনেক কিছু ইনফরমেশান, আর কিছু কিছু ইনফরমেশান বাড়তি পাচ্ছ। এরপর নেক্সট একটা টপিকে আসবো, যেটা হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, এটাও মোটামুটি তোমাদের জানা আছে অনেকটা। এখানে যেহেতু হাইড্রোকার্বন চ্যাপ্টার, সুতরাং এটা একটু ভালোভাবে শ্রেণীবিভাগটা আগে করে নেবো, তারপর নেক্সট দিন থেকে হাইড্রোকার্বনের ডিটেলসের মধ্যে আমরা যাবো, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন এগুলো নিয়ে ডিটেলস চলবে তোমাদের, এবং ওগুলোর থেকে বেসিক কোশ্চেন আসে, তবে শ্রেণীবিভাগটাও একটু জেনে রাখতে হবে, তাছাড়া বেসিক আইডিয়াটা তোমাদের ক্লিয়ার থাকবে না। দেখো, হাইড্রোকার্বনের যদি আমরা শ্রেণীবিভাগ করি, অলরেডি আমাদের জানা আছে, দেখবে একটা করা হয় মুক্ত শৃঙ্খল, অর্থাৎ বলতে পারি ওপেন চেন মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, অর্থাৎ ওপেন চেন বলা যেতে পারে, অথবা এটাকে অ্যাসাইক্লিকও বলা যেতে পারে, অর্থাৎ সাইক্লিক নয়, অ্যাসাইক্লিক, ঠিক আছে, আর ওপেন চেনও বলা যেতে পারে। আরেকটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল যে হাইড্রোকার্বন সেটাকে সাইক্লিক বলা যেতে পারে, তাই তো, সাইক্লিক, বা ক্লোজ চেনও বলা যেতে পারে। এখন ধরো মুক্ত শৃঙ্খল যে হাইড্রোকার্বন, এগুলো কোনগুলো? মুক্ত শৃঙ্খল বলতে যেখানে কার্বন কার্বন বন্ধনগুলো হতে হতে এরা কিন্তু বলয় তৈরি করবে না, অর্থাৎ কার্বনগুলো পরপর যুক্ত থাকবে, তাতে শাখা থাকতে পারে, আবার শাখা নাও থাকতে পারে, কিন্তু পরপর যুক্ত থাকবে, কোথাও যে বলয় অর্থাৎ রিং তৈরি করবে না, এগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল। আর বদ্ধ শৃঙ্খল বলতে কার্বনগুলো যুক্ত হতে হতে পরস্পর একটা রিং তৈরি করে দেবে, তাহলে এইরকমভাবে যদি আবার ঘুরে এসে যুক্ত হয়ে যায় সেই আগের যেটাতে শুরু হয়েছে সেই কার্বনে, অর্থাৎ যদি একটা রিং তৈরি করে দেয় সেটাকে বলা হবে বদ্ধ শৃঙ্খল। ব্যাপারটা বোঝা গেছে? মুক্ত শৃঙ্খল মানে মুক্ত থাকবে চেনটা, আর বদ্ধ শৃঙ্খল মানে এটা ক্লোজড হয়ে যাবে, অর্থাৎ সাইক্লিক হয়ে যাবে, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। এখন মুক্ত শৃঙ্খল বা অ্যাসাইক্লিকের মধ্যে আমরা আবার দুটো ভাগ করতে পারি, মুক্ত শৃঙ্খলের মধ্যে একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কাকে বলবো? সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। অর্থাৎ সম্পৃক্ত মানে কি? যে ক্ষেত্রে কার্বন কার্বন এক বন্ধন দেখা যাবে আর কার্বন হাইড্রোজেন এক বন্ধন দেখা যাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র এক বন্ধন দেখা যাবে, সেগুলো হচ্ছে সম্পৃক্ত। ব্যাপারটা বোঝা গেছে? উদাহরণ যদি দাও, যেমন হচ্ছে মিথেন CH4 এক বন্ধনই শুধু দেখা যায়, ইথেন CH3 CH3, এগুলো সব কার্বন কার্বন এক বন্ধন আছে, আর কার্বনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেন তো সবসময় এক বন্ধনেই থাকবে, হাইড্রোজেন তো দুটো বন্ধন করার ওর ব্যাপার নেই হাইড্রোজেনের, কারণ ওটা একযোজি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকমভাবে নানা রকম উদাহরণ দেওয়া যেতে পারে, পরপর যুক্ত করতে পারো। তোমরা তো অর্গানিকের যৌগ গঠন অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে করে নিয়েছো, তাহলে আশা করি তোমাদের অসুবিধার কিছু নেই। আর প্রথম চ্যাপ্টারটা যদি কেউ না জানো, না করেছো, তাহলে কিন্তু অবশ্যই আগে ওগুলো দেখে নেবে, ওখানে জিওসি বলে একটা পোর্শন আছে, যেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা,
তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা অবশ্যই করবে। তোমাদেরকে তো আগেই বললাম যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মূল বেস অর্গানিকের, তাহলে ওটা জানতেই হবে। তাছাড়া ইলেভেনেও অসুবিধা হবে, টুয়েলভেও অসুবিধা হবে, পরবর্তীকালেও অসুবিধা হবে। আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন বোঝা গেছে আশা করি, যেখানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে আর কার্বন হাইড্রোজেন এক বন্ধন থাকবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো আমরা? না, যে হাইড্রোকার্বনগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্তটাকেও আমরা দুটো ভাগ করে দিতে পারি, বলতে পারি দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে যেগুলো দ্বিবন্ধন থাকে সেগুলোকে আমরা বলবো অ্যালকিন, অ্যালকিন লিখে দিচ্ছি। দ্বিবন্ধন থাকলে সেগুলো হচ্ছে অ্যালকিন, মানে এক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। আর যদি ত্রিবন্ধন থাকে সেগুলো কী বলে? অ্যালকাইন। অলরেডি তোমরা জানো এগুলো, মোটামুটি জানো তো নাকি আশা করি? আচ্ছা, অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে এক্ষেত্রে। তাহলে এদের যদি আমরা উদাহরণ দিই, অ্যালকিনের উদাহরণ কী কী হতে পারে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, যেমন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। ইথিলিন বা ইউপাক পদ্ধতিতে নাম যদি করি তাহলে ইথিন, ইথ ওয়ান ইন, ইউপাক নামকরণ অলরেডি হয়ে গেছে তোমাদের। প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন, বিউট ওয়ান ইন, বিউট টু ইন, যে কোনো করতে পারো। আচ্ছা, অ্যালকাইনের উদাহরণ, প্রথম যে উদাহরণটা হতে পারে সেটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথ আইন, ইথ ওয়ান আইন, ইথাইন অর্থাৎ বা অ্যাসিটিলিন, এগুলো অলরেডি তোমরা নামকরণ জানো, সে কারণে আমি আর নামগুলো লিখছি না, কারণ অলরেডি জানো এবং তোমাদের বইগুলোতে দেওয়া আছে দেখবে। আচ্ছা, নেক্সট দেখো, যদি তিনটি কার্বনের করি অ্যালকাইন, তাহলে CH3C ট্রিপল বন্ড CH। অর্গানিকের অণু ফরমেশন জানো, কোথায় একটা হাইড্রোজেন হবে, কোথায় হাইড্রোজেন হবে না, কোথায় তিনটি হাইড্রোজেন হবে, এগুলো অলরেডি তোমাদের হয়ে গেছে ফার্স্ট চ্যাপ্টারে। আগে অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করবে, তারপর সেকেন্ড চ্যাপ্টারে আসবে। আচ্ছা, তাহলে এটার নাম কী বলা যেতে পারে? তাহলে তিনটি কার্বনের জন্য প্রপ, প্রপ ওয়ান আইন বা প্রোপ আইন, প্রোপাইন বলা যেতে পারে, বিউট ওয়ান আইন করা যেতে পারে। এরপর যদি চারটে কার্বন দাও তাহলে বিউট ওয়ান আইন হয়ে যাবে, CH2C ট্রিপল বন্ড CH। আর যদি ট্রিপল বন্ড মাঝে দাও তাহলে বিউট টু আইন হবে। যাই হোক, এরকমভাবে দুটো ভাগ করা যাচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে, অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে মুক্ত শৃঙ্খলের শ্রেণী বিভাগ এটাই, এখানেই শেষ। তাহলে কী কী ভাগ করা হলো আরেকবার বলে দিচ্ছি, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড থাকবে, অসম্পৃক্ত মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। তাহলে ডাবল বন্ড থাকলে সেগুলোকে অ্যালকিন বলাবে আর ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন বলাবে, জাস্ট এইটুকু। এরপর আমরা বদ্ধ শৃঙ্খল অর্থাৎ সাইক্লিক যে হাইড্রোকার্বনগুলো আছে তাদের শ্রেণী বিভাগটা একটু দেখবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন এদেরকে অ্যালিফ্যাটিকও বলা হয়, অ্যালিফ্যাটিক যৌগও বলা যায়। অ্যালিফ্যাটিক মানে আরেকটা নাম পেলে, অ্যাসাইক্লিক, অ্যালিফ্যাটিক, এই সমস্ত নাম দেওয়া হয়। আচ্ছা, বদ্ধ শৃঙ্খল যেগুলো, বদ্ধ শৃঙ্খলের শ্রেণীবিভাগ যেটা বলছিলাম যে এটাকে তাহলে ভাগ করা হবে। এরপর এটাকে দুটোভাবে ভাগ করা যায় মেনলি, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, অ্যালি বদ্ধ শৃঙ্খল মানে কি, এটা সাইক্লিক হবে অর্থাৎ একটা রিং ফরমেশন করবে। তাহলে এটা দুটো ভাগ হয়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, এগুলো কিবোর্ডে বলে দিচ্ছি এখনই, আর একটা হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক কোনগুলোকে বলা হবে? না দেখো, দুটোই কিন্তু বদ্ধ শৃঙ্খল, ঠিক আছে, বদ্ধ শৃঙ্খলের মধ্যেই ভাগ হচ্ছে, তার মানে দুটোতেই আমাদের রিং তৈরি হবে। তার মধ্যে অ্যালিসাইক্লিক যেগুলো, এই অ্যালিসাইক্লিকগুলোতে রিং তৈরি হলেও এদের ধর্মটা অ্যালিফ্যাটিকের মতো, ঠিক আছে, মানে অ্যারোমেটিকের মতো নয়। এই কারণে দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, ব্যাপারটা দেখো বুঝতে পারবে। অ্যালিসাইক্লিকগুলো কীরকম হতে পারে, এদেরকে আবার তিনটে ভাগ করা হয়। আমি একবারই ভাগগুলো করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, তিনটেই অ্যালিসাইক্লিক, সাইক্লো, সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন। ব্যাপারটা কীরকম দেখো, সাইক্লো অ্যালকেন মানে এর ধর্মটা অ্যালকেনের মতো হবে, অর্থাৎ মুক্ত শৃঙ্খলে যেটা সম্পৃক্ত পেয়েছিলাম অ্যালকেন, একটা ছিল অ্যালকেন আর একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। ওই অ্যালকেনটা হয়তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেগুলো সিঙ্গেল বন্ড থাকে সেগুলোকে অ্যালকেনও বলা হয়। আচ্ছা, সাইক্লো অ্যালকেন বলতে কি, না এক্ষেত্রে কম্পাউন্ডটা তো সাইক্লিক হবে কিন্তু অ্যালকেনের মতোই ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ এটা দেখো, এরকম যদি বক্স করে দেওয়া হয় এর মানেটা কি অলরেডি তোমরা জানো, CH2 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 CH2, অর্থাৎ সাইক্লোবিউটেন। এটা দেখো বিউটেন, বিউটেনের মতো ধর্ম আসছে। সাইক্লোবিউটেন কেন বলা হচ্ছে, কারণ এটা যেহেতু সাইক্লিক। একই রকমভাবে সাইক্লো
পেন্টেন হতে পারে, সাইক্লোহেক্সেন হতে পারে। আচ্ছা পেন্টেনটাই আগে দেখিয়ে দিচ্ছি, এটা সাইক্লোপেন্টেন অর্থাৎ পাঁচটা কার্বন দিয়ে রিং হচ্ছে, সাইক্লোহেক্সেন ছটা কার্বন দিয়ে রিং হবে। এবং এক্ষেত্রে সবগুলোই দেখো সিঙ্গেল বন্ড থাকছে, এই যে অ্যালকেন করা হয়েছে, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, সবগুলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এইটা সাইক্লিক, অ্যালকেনেরই সাইক্লিক, ওই কারণে সাইক্লো অ্যালকেন বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা সাইক্লিক তার জন্য এগুলো অ্যালিসাইক্লিক কম্পাউন্ড এর মধ্যে আসছে। আচ্ছা এটা সেরকম সাইক্লো অ্যালকিন অর্থাৎ এটা অ্যালকিন টাইপের কিন্তু সাইক্লিক হবে, অর্থাৎ এক্ষেত্রে একটা অন্তত বন্ধন অর্থাৎ একজোড়া কার্বন পরমাণু দ্বিবন্ধনে যুক্ত থাকবে। তাহলে এরকম যদি যৌগটা করা হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে কি আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, যতগুলো জয়েন্ট আছে একটা করে কার্বন থাকে, আমি তো অলরেডি বলেছি। আর হাইড্রোজেন দেওয়াটা তো তোমরা জানো, যতগুলো বন্ধন দেখাচ্ছে চার থেকে মাইনাস করে দেবে, অর্থাৎ কার্বনের টোটাল চারটে বন্ধন হতে পারে, তার মধ্যে এই কার্বনটা দেখো এইদিকে দুটো বন্ধন আর এইদিকে একটা বন্ধন দেখাচ্ছে, মানে তিনটে বন্ধন দেখাচ্ছে, আর একটা হাইড্রোজেন লাগবে। এইখানে যে কার্বনটা আছে তার এইদিকে দু ডবল বন্ড রয়েছে, অর্থাৎ দুটো বন্ধন, এদিকে একটা বন্ধন, তিনটে বন্ধন আর একটা হাইড্রোজেন লাগবে। এগুলো ক্লাস ইলেভেনেরই প্রথম চ্যাপ্টারে হয়েছে, এগুলো নিয়ে আর ডিটেলসে বলছি না। যদি না জানো ফার্স্ট চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, বারবার বলছি। আচ্ছা এটা সিএইচ টু হবে, কীভাবে দেওয়া হয় হাইড্রোজেন সেটা অলরেডি তোমরা জানো। তাহলে এটাকে আমরা বলতে পারি সাইক্লোপ্রোপিন। দেখো তিনটে কার্বনের মধ্যে সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে এবং অ্যালকিন টাইপের একটা ডাবল বন্ড রয়েছে, তাহলে এটাকে কী বলা যাবে, সাইক্লোবিউটিন, ঠিক আছে। এটাকে কী বলা যাবে, সাইক্লোপেন্টিন, আর এটা যদি ছোটা কার্বন হয় সাইক্লোহেক্সিন, ঠিক আছে। এবং এদের ধর্মগুলো ওই অ্যালকিনের ধর্মের মতোই, এগুলো সাইক্লিক কম্পাউন্ড হলেও এরা অ্যালকিনের ধর্মের মতোই ধর্ম প্রদর্শন করে। তাহলে সাইক্লো অ্যালকেন হলো, সাইক্লো অ্যালকিন হলো, এরপর সাইক্লো অ্যালকাইন, অর্থাৎ এটা ট্রিপল বন্ড থাকবে কিন্তু সাইক্লিক। এখন ধরো ট্রিপল বন্ড কিন্তু সাইক্লিক যদি হতে হয়, ট্রিপল বন্ডের একটা অসুবিধা কী সাইক্লিক হতে গেলে, যে ট্রিপল বন্ডটা এসপি হাইব্রিডাইজেশন অলরেডি আমরা জানি, অর্থাৎ এটা লিনিয়ার শেপে থাকবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এসপি হাইব্রিডাইজেশন তোমরা অলরেডি জানো। তার মানে কি, এই যে ধরো এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, এর সাথে এখানে একটা কার্বন যুক্ত থাকবে, তাহলে এই চারটে কার্বন তো একদম লিনিয়ারই রয়ে গেল, তাহলে রিং ফর্মেশন করবে কীভাবে, অর্থাৎ তারপরে আরও কিছু কার্বন থাকতে হবে যেগুলো মিলে এইভাবে রিং ফর্মেশন করবে, ঠিক আছে, এরকমভাবে রিং ফর্মেশন করবে। এবং দেখা যায় কি, এ কারণে কি অনেকগুলো কার্বন পরমাণু দরকার হচ্ছে, এবং দেখা যায় কি যে অ্যাকচুয়ালি নটা যদি কার্বন পরমাণু হয়, এখানে সম্ভবত আমি আটটা দিয়ে দিয়েছি, আরও একটা লাগবে, অর্থাৎ এটা তো হবে না, এরকমভাবে করতে হবে। তাহলে নটা মিনিমাম কার্বন পরমাণু দরকার, তবে পরে অ্যালকাইনটা সাইক্লিক হতে পারে, ঠিক আছে। তাহলে সাইক্লো অ্যালকাইন মানে স্টেবল হবে, হবে না নয়, আটটা দিয়েও হয়ে যাবে কিন্তু অন্যটা স্টেবল হবে না, স্টেবিলিটি বলে কিছু থাকবে না, হাইলি রিয়েক্টিভ হবে। স্টেবল হতে গেলে নটা অন্তত কার্বন পরমাণু প্রয়োজন হবে, তবে পরে সেটা রিং হবে। তার কারণ কি, এই চারটে কার্বন পরমাণু তোর লিনিয়ার শেপেই রয়ে গেছে, অর্থাৎ এটা সরলরেখার শেপেই রয়ে গেছে, তাহলে পুরো রিংটা করতে গেলে আরও অনেকগুলো কার্বন পরমাণু প্রয়োজন, অর্থাৎ তিনটে বা চারটে কার্বন পরমাণু দিয়ে সাইক্লো অ্যালকাইন তোমরা তৈরি করতে পারবে না। মিনিমাম নটা লাগবে, নটার বেশিও হতে পারে, নটার বেশি দিলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম নটা লাগবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকিন এবং সাইক্লো অ্যালকাইন এই তিনটেই হচ্ছে অ্যালিসাইক্লিকের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর নেক্সট আরেকটা পার্ট আসছে, যেটা হচ্ছে অ্যারোমেটিক। কারণ তোমাদের এখানে মনে হবে যে তাহলে এত সকল আছে হাইড্রোকার্বনের মধ্যে, এগুলো সবগুলোই কি ডিটেলসে পড়তে হবে? সবগুলো ডিটেলসে পড়তে হবে না, তোমাদের সিলেবাসে যেটা আছে আমাদের মুক্ত শৃঙ্খলটা পুরোটাই আছে, অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অর্থাৎ সম্পৃক্ত আর অসম্পৃক্তগুলো, সম্পৃক্তটাকে অ্যালকেন বলা হয় আর অসম্পৃক্ত দুটো ভাগ, ডাবল বন্ড থাকলে অ্যালকিন আর ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন, অলরেডি বললাম তোমাদেরকে। তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলো ডিটেলস পড়তে হবে, আর বদ্ধ শৃঙ্খলের মধ্যে অ্যালিসাইক্লিকটা তোমাদের নেই সিলেবাসের মধ্যে, জাস্ট এখানে শুধু শ্রেণীবিভাগটা তোমাদের হয়ে থাকলো, প্রাথমিক একটা ধারণা হয়ে থাকলো, এরপরে কিন্তু আর অ্যালিসাইক্লিক কোথাও পাবে না। আছে অ্যারোমেটিকটা, অ্যারোমেটিকের মধ্যে শুধুমাত্র বেঞ্জিনটাই আছে, তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আর বেঞ্জিন, বাস এই চারটি তোমাদের হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে। চলো তাহলে অ্যারোমেটিক বিষয়টা কি সেটাও একটু দেখে নেওয়া যাক। এখানে অ্যারোমেটিকের ফুল যেটা সংজ্ঞা সেটা তোমাদের নেই, যখন ডিটেলসে এর নিয়ে অ্যারোমেটিকটা নিয়ে হবে লাস্টে, তখন এটার ফুল বিষয়টা তোমরা জানতে পারবে। এখন শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে সমস্ত যৌগগুলোতে
এক বা একাধিক বেঞ্জিন রিং থাকে সেগুলোকে অ্যারোমেটিক বলা হয়। ঠিক আছে, শুধু এইটুকু জেনে রাখো, বাকি অ্যারোমেটিকের একটা আলাদা সংজ্ঞা হয়, সেটা পরে যখন অ্যারোমেটিক ডিটেলসে হবে তখন জানবে। এক বা একাধিক বেঞ্জিন রিং কীরকমভাবে থাকতে পারে, সেটা সেপারেটলি হতে পারে, একটা থাকলে তো একটাই থাকলো, ঠিক আছে, আর যদি দুটো বা তিনটে থাকে তাহলে সেপারেটভাবে থাকতে পারে একটা বন্ধন দিয়ে যুক্ত অবস্থায়, বা ফিউজড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ দুটো রিং একটা কমন দেওয়াল থাকতে পারে ওদের। দেখিয়ে দিচ্ছি এখনই, দেখো যদি একটা বেঞ্জিন রিং হয় তাহলে বেঞ্জিন নিজেই একটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, একটা বেঞ্জিন রিং এর সাথে যদি CH3 করে দাও তাহলে এটা বলা হয় টলুইন, তাহলে টলুইনও একটা অ্যারোমেটিক যৌগ হচ্ছে, যেহেতু বেঞ্জিন রিং রয়েছে, টলুইন, নাইট্রোবেঞ্জিন এগুলো সব একটা বেঞ্জিন রিং রয়েছে। দেখো ধরো এখানে NO2 দিলাম, এটাও একটা অ্যারোমেটিক যৌগ, তাহলে তাহলে যেই থাক, CHO থাক, COOH থাক, যে কোনো গ্রুপ থাক, ক্লোরিন থাক, ব্রোমিন থাক, এগুলো সব অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ছে। এরপর একাধিক বেঞ্জিন রিং, একাধিক বেঞ্জিন রিং যেমন ধরো বিচ্ছিন্ন অবস্থায় যদি থাকে, অর্থাৎ দুটো বেঞ্জিন রিং থাকলো, দুটো বেঞ্জিন রিং একটা বন্ধন দিয়ে যুক্ত থাকলো, এটাকে বাইফিনাইল বা ডাইফিনাইল বলা হয়, তাহলে এটাও একটা অ্যারোমেটিক যৌগ, এটা একটাই যৌগ, দুটো বেঞ্জিন রিং আছে। ঠিক আছে, ফিউজড অবস্থায় থাকতে পারে, ফিউজড অবস্থায় কীরকম থাকবে, যেমন হচ্ছে দুটো বেঞ্জিন রিংয়ের একটাই কমন দেওয়াল থাকলো, ঠিক আছে, এইটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। দুটো বেঞ্জিন রিং দেখো ফিউজড অবস্থায় আছে, অর্থাৎ একসাথে যুক্ত হয়েই আছে একদম, এটাকে বলা হয় ন্যাপথালিন। ন্যাপথালিন তো সকলেই জানো আশা করি, ন্যাপথালিন সকলেই দেখেছো, সেই ন্যাপথালিনের সংকেত হচ্ছে এটা, দুটো বেঞ্জিন রিং একসাথে কমন দেওয়ালে থাকে। যদি তিনটে বেঞ্জিন রিং থাকে সেটাকে অ্যান্থ্রাসিন বলা হয়, পরপর তিনটে বেঞ্জিন রিং এরকম ফিউজড অবস্থায় থাকলো সেটা অ্যান্থ্রাসিন বলা হয়। যাই হোক, এগুলো নিয়ে পরে ডিটেলসে পাবে, এখন শুধুমাত্র এখান থেকে দু একটা করে উদাহরণ করে রাখতে পারো শ্রেণীবিভাগটা, তাহলে এটা তোমাদের টোটাল হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ হয়ে গেল। তার মধ্যে এরপরে নেক্সট দিন থেকে তোমাদের হাইড্রোকার্বন ডিটেলসে আলোচনা শুরু হবে, অর্থাৎ টোটাল অ্যাকচুয়াল যেটা কন্টেন্ট সেটা শুরু হবে হাইড্রোকার্বনের। তোমাদের কী কী আছে অলরেডি আমরা বললাম সিলেবাসের মধ্যে, প্রথমেই যেটা পাবে সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন কনগুলো যেগুলোতে কার্বন কার্বন এক বন্ধন রয়েছে। আচ্ছা, তারপরে পাবে অ্যালকিন যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তারপরে অ্যালকাইন যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এবং লাস্টে পাবে বেঞ্জিন, অর্থাৎ বেঞ্জিন রিং তো অলরেডি তোমরা জানো, বেঞ্জিন রিং আঁকা আশা করি অভ্যাস করেও নিয়েছো, আমি ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম তোমাদেরকে যে বেঞ্জিন রিং আঁকা অভ্যাস করবে 50টা। তাছাড়া কী হবে, রিংয়ের গঠনগুলো বড়ো ছোটো হয়ে যাবে, শেপগুলো ঠিকঠাক আসবে না, একটা খাতাতে দেখবে দু চারটে বেঞ্জিন রিং আঁকলে পুরো পাতাটা ভর্তি হয়ে যাবে, এরকম ব্যাপার হয়ে যাবে, কারণ অনেক বড়ো হয়ে যাবে। এবং বেঞ্জিন রিং আঁকা অভ্যাস করবে কীরকমভাবে করবে, প্রথমে এদিকে তিনটে বন্ধন করবে, তারপরে এদিকে তিনটে বন্ধন করবে, এটা সবচেয়ে ফাস্ট হয়। সিঙ্গেল সিঙ্গেল যদি এরকমভাবে টানো তাহলে সেটা হবে, কিন্তু সেটা দেরি হবে একটু। এরপরে নিজের নিজের সুবিধা মতো করবে, যা যেরকমভাবে করলে সুবিধা হয়, তবে কিছু বেঞ্জিন রিং আঁকা অবশ্যই অভ্যাস করে নেবে, যে অলরেডি করনি 50টা বেঞ্জিন রিং আগে আঁকোনি, সে কিন্তু অলরেডি 50টা বেঞ্জিন রিং সে এঁকে নেবে আগেই। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যাওয়ার আগে মানে অ্যারোমেটিকটা যাওয়ার আগেই 50টা বেঞ্জিন রিং নিজে খাতায় প্র্যাকটিস করে নেবে, তাহলে কী হবে, তোমাদের হাতটা সেট হয়ে যাবে ততদিনকে। তারপর যখন অ্যারোমেটিকে যাবে, বেঞ্জিনের মধ্যে যাবে, তখন দেখবে সহজ লাগবে। তাহলে যেটা তোমাদেরকে বলছিলাম যে এই অর্গানিকের যেটা সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ হাইড্রোকার্বনের মধ্যে এই চারটে জিনিস আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর বেঞ্জিন। নেক্সট দিন আমাদের অ্যালকেনটা তাহলে শুরু হবে, তারপর ধীরে ধীরে এগুলো আগাবো, তাহলে টোটাল অর্গানিকটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং ইলেভেনের অর্গানিকটা আমি বারবার বলছি খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে করে রাখবে, তাছাড়া ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। আর জটিল তোমাদের লাগবে না, কারণ টোটাল কেমিস্ট্রিটা যেরকম সহজ লাগছে, অর্গানিকটাও সেরকমই সহজ লাগবে, এবং অর্গানিকটা একটু বেশিই সহজ লাগবে তোমাদের, চিন্তার কিছু নেই। আমি দেখেছি যখন টিউশনও পড়াতাম আমি আগে, তো তখন আমার কাছে যারা আসতো, নতুন আসতো, তারা এটা শুনে আসতো যে অর্গানিকটা নাকি খুব জটিল, অর্থাৎ পুরোনো দাদা দিদিদের কাছে শুনে আসতো যে খুব জটিল করা যায় না কিছুতেই, কিন্তু আমার কাছে আসার পর তাদের অভিজ্ঞতা টোটালি চেঞ্জ হয়ে যেত, তারা বলতো অর্গানিকটাই সবচেয়ে সহজ, এবং অর্গানিকে তোমরা এক নাম্বারও দেখবে কম পাবে না, অর্গানিকটা এতটাই তোমাদের সহজ লাগবে। একটা চ্যাপ্টার তো অলরেডি হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো অর্গানিকটা জটিল কিছু নয়, বরং বেশি মজাদার। আজকের ক্লাসটা কীরকম লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।